हेलो आमी आशकेल इस्लाम नतून एक एपिसोड निये आपनादेर सामने चले एसेछि। आजके आमरा ग्राफिक डिजाइनेर एकटी नतून विषय निये आपनादेर साथे आलोचना करब, जेटा आपनार काछे हयतो जानेन अथवा जानेन ना, आपनार काछे भालो लागबे। खुबই গুরুত্বপূর্ণ একটা জিনিস। এই ব্যাপারটা হচ্ছে আমরা বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় ঘুরতে যাই, ছবি তুলতে আমরা সবাই ভালোবাসি। তো ছবি তোলার সময় দেখা যাচ্ছে আমাদের ব্যাকগ্রাউন্ডে সাইডে বিভিন্ন থার্ড অবজেক্ট চলে আসে। তো এই থার্ড অবজেক্টগুলোকে কীভাবে আমরা খুব সহজেই নিমেষেই রিমুভ করে দিতে পারি সেই প্রসিডিউরটা আজকে আমরা শিখব। তো চলুন আমরা সরাসরি স্ক্রিনে চলে যাই। আমরা এখানে একটা ছবি দেখতে পাচ্ছি যে বিচের মধ্যে একজন দুইজন এবং পিছনে একজনকে দেখা যাচ্ছে তিনজন হেঁটে যাচ্ছে। সো সে বেসিক্যালি আমি ধরে নিলাম ছবিটা তুলতে চাচ্ছে, বাট সে এখানে থার্ড অবজেক্ট হিসেবে চলে আসছে। সো আমরা চাইলে দেখেন এক ক্লিকের মাধ্যমে এখানে যেভাবে দেখতে পাচ্ছেন এক ক্লিকে মানে লোকটা ভ্যানিশ হয়ে যাচ্ছে। সো আমরা কিভাবে এইভাবে আমাদের ছবি থেকে কোনো থার্ড অবজেক্ট বা থার্ড পার্টি পার্সনকে কীভাবে রিমুভ করে দিতে পারি? অবশ্যই আপনার ছবিটার কোয়ালিটি ভালো হতে হবে। তো প্রথমে আমাকে বুঝতে হবে এই কাজটার নাম কি। এই কাজটার নাম হচ্ছে কন্টেন্ট অ্যাওয়ার মুভ, অর্থাৎ কন্টেন্টকে এক জায়গা থেকে একদম রিমুভ করে ফেলা, মুভ করে ফেলা। সো এটার জন্য আমাকে বুঝতে হবে এই প্রসিডিউরটা কীভাবে করতে হয়। তো প্রথমে আমাকে যে কাজটা করতে হবে, লেসো টুল বা যে কোনো টুলস দিয়ে যে পার্টটাকে আমি মুছে ফেলতে চাই সেই পার্টটাকে এইভাবে একটু এক্সট্রা অংশ রেখে সিলেক্ট করতে হবে, একটু এক্সট্রা অংশ রাখতে হবে, রেখে সিলেক্ট করতে হবে। তো সিলেক্ট করার পরে আমাকে যে কাজটা করতে হবে, মাউসের রাইট বাটন ক্লিক করতে হবে সিলেক্ট থাকা অবস্থায়। অবশ্যই এটাকে ডিসিলেক্ট করা যাবে না, সিলেক্ট থাকা অবস্থায় আপনাকে মাউসের রাইট বাটন ক্লিক করতে হবে। মাউসের রাইট বাটন ক্লিক করলে আপনি এখানে অনেক অপশন দেখতে পাবেন। তো এটার ভিতরে একটা অপশন আছে ফিল কালার এবং স্ট্রোক কালার। তো ফিল কালার যে অপশনটি রয়েছে এই অপশনটি সিলেক্ট করবেন। এইখানে দেখতে পাবেন যে ফোরগ্রাউন্ড কালার, ব্যাকগ্রাউন্ড কালার, কালার, কন্টেন্ট অ্যাওয়ার, প্যাটার্ন, হিস্ট্রি, অনেকগুলো অপশন রয়েছে। সো এক একটা অপশনের এক এক ধরনের কাজ। আজকে আমরা আলোচনা করব কন্টেন্ট অ্যাওয়ার নিয়ে। এটাকে সিলেক্ট করবেন, কালার অ্যাডাপশন এটাতে অবশ্যই টিকচিহ্ন দিয়ে রাখবেন, যদি টিকচিহ্ন না দেওয়া থাকে টিকচিহ্ন দিয়ে দিবেন, এবং ব্লেন্ডিং মুড থাকবে নর্মাল এবং অপাসিটি থাকবে 100%, অর্থাৎ এই জায়গাটা এইভাবে ফিক্স থাকবে, এটা কোনো পরিবর্তন আনা যাবে না। এই কাজটা করার পরে জাস্ট ওকে বাটনে ক্লিক করেন এবং ম্যাজিক দেখেন। এটা ছবির কোয়ালিটির উপর ডিপেন্ড করে একটু সময় কম বেশি লাগতে পারে, সেই সাথে আপনার কম্পিউটার স্পিডের উপরও অনেক কিছু ডিপেন্ড করে। সো দেখেন আমরা ম্যাজিকের মতো এখান থেকে আমাদের ব্যাকগ্রাউন্ডে যে ছবিটা ছিল, মানুষটা ছিল, সে রিমুভ হয়ে গেল। তারপরে কিছু ছাপ রয়ে গেছে, এই জিনিসগুলোকে আমরা একইভাবে সিলেক্ট করে রিমুভ করে দিতে পারি। এই সিলেক্ট করলাম, মাউসের রাইট বাটন, ফিল, ওকে, দেখেন ঠিক হয়ে যাচ্ছে। আর ডিসিলেক্ট করার জন্য জাস্ট ফাঁকা জায়গায় ক্লিক করলেই হবে, অথবা কন্ট্রোল ডি হচ্ছে শর্ট কমান্ড। মোটামুটি আমরা একদম ক্লিয়ার হয়ে গেলাম যে কীভাবে একদম একটা ব্যাকগ্রাউন্ড থেকে একটা কন্টেন্টকে কীভাবে রিমুভ করে ফেলা যায়। সো মোটামুটি দেখেন একটু আগে এই ছবিটার কী চেহারা ছিল, এখন কী অবস্থা হয়েছে, অর্থাৎ এই জায়গাটাতে মানুষ ছিল, ব্যাকগ্রাউন্ড ছিল, অনেক কিছু ছিল, সেটা এখন নাই, টোটালি ফ্রেশ। আশা করি ভালো লেগেছে আপনার কাছে এই ছোট একটি প্রজেক্ট, ছোট একটি কাজ, ছোট একটি টুলসের ব্যবহার। তো এটি ফটোশপের অত্যন্ত মজাদার একটা টেকনিক, আপনারা নিজেদের লাইফে এটাকে অ্যাপ্লাই করতে পারেন। সো এখন আপনাকে এটা প্র্যাকটিস করতে হবে, বেশি বেশি প্র্যাকটিস করতে হবে, আর প্র্যাকটিস করলে আপনার ভালো লাগবে। সো পরবর্তী এপিসোডে আমরা নতুন কোনো একটা টেকনিক অথবা টুলস অথবা ট্রিক্স নিয়ে আপনাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর গ্রাফিক ডিজাইনের কাজ করবেন। হ্যাপি গ্রাফিক ডিজাইন।